আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি এই টেক্সট বইয়ের মাধ্যমে আপনার স্পিকিংয়ের স্কিল বাড়াতে পারবেন, আপনার স্পোকেনটা কিভাবে আরও ভালো হবে, আরও ফ্লুয়েন্ট হবে। আজকে আমরা সে ব্যাপারে কথা বলবো। ওকে, আমরা যদি দেখি যে চাইনিজ পড়ার সময় আমরা যে টেক্সট বইটা পড়ি, স্টুডেন্টরা এই টেক্সট বইটা কীভাবে পড়া উচিত, কীভাবে ফলো করা উচিত, লেভেল ওয়ান অ্যান্ড টু এর ক্ষেত্রে এইচএসকে যখন আমরা ওয়ান টু পড়বো তখন একরকম ব্যাপারটা, অ্যান্ড হচ্ছে উপরের লেভেলগুলো যখন পড়বো তখন ব্যাপারটা অন্যরকম। কারণ হচ্ছে একদম ভেরি বেসিক জিনিসগুলো দেখা যায় এইচএসকে ওয়ানে শেখায়। যেমন আমি যদি এই টেক্সটার কথা বলি, দেখেন এখানে শেখাচ্ছে আপনি কি কীভাবে কাউকে দিন তারিখ এগুলো জিজ্ঞেস করতে পারবেন। যেমন জুয়েন সে চি ওয়ে চি হাও, যে গতকালকে কী মাস ছিল এবং কত তারিখ ছিল, এটার অ্যান্সারটা আপনি কীভাবে করবেন। সো এইচএসকে ওয়ান টু এর টেক্সটগুলোতে এই যে জিনিসগুলো আমাদের প্রত্যেকদিন ব্যবহার করতে হবে, এমন কোশ্চেনগুলো আমাদের একদমই মুখস্থ করে ফেলা উচিত যেন এখানে কোনোটা বাদ না পড়ে। যেমন এখানে যদি আমরা দেখি যে প্রথমে কী বলতেছে, ছিং ওয়েন এক্সকিউজ মি, তাহলে আমাদের কিন্তু প্রায় এক্সকিউজ মি বলার দরকার হয়। সো এটা আমাদের আলাদা করে মুখস্থ রাখতে হবে। সো আমরা যে কোনো কিছুতে যখন প্র্যাকটিস করবো বাসায়, ধরেন আপনি কাউকে দেখলেন বলতেছেন ছিং ওয়েন এক্সকিউজ মি এরকমভাবে, তারপর এখানে দেখেন বলতেছে চিন থিয়ান সিং ছি চি। সো এই জিনিসগুলো ভেরি বেসিক। সো এগুলো যখন আপনি পড়বেন তখন আপনাকে এইভাবেই মনে রাখতে হবে। যেমন হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন বলেছে নিজ শিশুয়ে শিয়াও জুয়ো শাম্মা, যে আপনি স্কুলে কি করতে যাচ্ছেন। সো এই প্রশ্নটা যখন আসে তখন বলতেছে যে আমি স্কুলে বই পড়তে যাচ্ছি। সো আপনি যখন নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতেছেন এই প্রশ্নটার ক্ষেত্রে একটু চেঞ্জ করে দেন। যেমন নি ছি শুয়ে শিয়াওয়ের জায়গায় আপনি অন্য একটা জিনিস দিয়ে দেন, যে আপনি দোকানে কী করতে যাচ্ছেন, অফিসে কী করতে যাচ্ছেন, খেলার মাঠে কী করতে যাচ্ছেন, বন্ধুর বাসায় কী করতে যাচ্ছেন। যেমন আপনি যদি এখানে বন্ধুর বাসায় দেন কী হবে, নি ছি ফং চিয়া জুয়ো শাম্মা। সো এইরকমভাবে যদি সেন্টেন্স কয়েকটা আলাদা আলাদা করে প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি স্পোকেনে ডেভেলপ করা সম্ভব। আরেকটা ব্যাপার হচ্ছে এই সেন্টেন্সগুলো যদি আপনি খাতায় লিখতে চান অনেকটা টাইম লাগবে। খাতায় না লিখে আপনি হচ্ছে গুগলে ট্রান্সলেটর বা বাইদু ট্রান্সলেটারটা ওপেন করেন, ভয়েসে বলার ট্রাই করেন, দেখেন হয় কি না আপনার ভয়েসটা রিকগনাইজ করতে পারে কি না। এটা একটা বুদ্ধি বা বলতে পারেন যে উপায়, যাতে করে আপনার প্রনাউন্সিয়েশনটা কিন্তু চেক হয়ে যাচ্ছে একেবারে, যে আপনি বললে ট্রান্সলেটর যদি বুঝতে পারে অন্য কেউ ইজিলি বুঝতে পারবে, তার মানে আপনার প্রনাউন্সিয়েশনগুলো ঠিকঠাক হচ্ছে। প্লাস আপনি কী করতে পারেন, আপনার ল্যাপটপে বা ফোনে আপনি টাইপ করেন। যদি আপনি টাইপ করেন তাহলেও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ফর্ম করতে পারছেন, আপনার সময় কম নষ্ট হচ্ছে প্র্যাকটিস করার জন্য। এরকমভাবে উপরের যে লেভেলগুলো আছে 3-4 সেগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন আমরা ধরেন এই একটা টেক্সট নিলাম, এই টেক্সটের প্রথম লাইন দুইটা দেখি আমরা একটু। এখানে কী বলতেছে, নিয়েন ছিং র্যান ইউ দাও খুন নান, যে কি ইয়াং পিপল যারা আছে তা কী হয়, তারা যখন কোনো একটা, সরি এখানে খুন নান না, এটা হচ্ছে নানথি, যখন প্রবলেম ফেস করে, কী করে প্রবলেম ফেস করে। উইথাও শব্দটার অর্থ হচ্ছে ফেস করা, আর নান থি মানে হচ্ছে কঠিন প্রবলেম, থি প্রবলেম, নান মানে হচ্ছে কঠিন, যে যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয় ইয়াং পিপলরা। সো আমি যদি এই জিনিসটাকে ভেঙে পড়তে চাই, আমার স্পিকিংয়ের লেভেলটা যদি আমি ডেভেলপ করতে চাই, এখানে কী করব, দেখেন একটা জিনিস দেখাই। নর্মালি উইথাও প্লাস হচ্ছে সামবডি বা সামথিং, এখানে এই ফরমেশনটা কই পাবো। এটার জন্য সাধারণত দেখা যায় আপনার টিচার আপনাকে হেল্প করতে পারে বা আপনি নিজে নিজে খুঁজে বের করতে পারেন ডিকশনারি দেখে, তবে হচ্ছে আপনি যার যার কাছে বা যেখানে চাইনিজটা শিখছেন উনি যদি এইভাবে দেখিয়ে দেয় তাহলে সুবিধা হবে আপনাদের ডেভেলপ করা। তো সামবডি যদি দেখি আমরা, যেমন উইথাও লাও ফংয়ো, যে পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা হওয়া, বা আমরা এরকমভাবে বলতে পারি যেমন হচ্ছে উইথাও লাও শে, যে কী হয়েছে টিচারের সাথে দেখা হয়েছে। তো এখানে উইথাও খুন নান, কোনো ডিফিকাল্টিসের সম্মুখীন হওয়া, উইথাও ওয়েন থি কোনো একটা প্রবলেমের সম্মুখীন হওয়া, সো উইথাও এর বাংলা মিনিংটা হচ্ছে সম্মুখীন হওয়া। সো এখানে কি বলতেছিল, নিয়েন ছিং র্যান উইথাও নানথি, সো আমি যদি নানথিটাকে চেঞ্জ করি আর নিয়েন ছিং র্যানটা চেঞ্জ করি, এখানে ধরেন আমি বলতেছি ও মানে হচ্ছে আমি, ও উইথাও প্লাস এখান থেকে যে কোনো একটা জিনিস আমি যদি অ্যাড করে নিই। যেমন ধরেন এই সেন্টেন্সটা আমি যদি এখানে বলি যে ও উইথাও লাও ফংয়ো, যে আমি পুরোনো বন্ধুর সাথে দেখা হয়েছিলাম প্লাস সামথিং, দেন হচ্ছে কিছু একটা হয়েছে ও, তারপর যেমন ধরেন এখানে বলেন যে হং ইউ ইউ তাও লাউসে, যে ফ্রেন্ড কি লাউসের সাথে দেখা হয়েছিল,
সম্মুখীন হয়েছিল। সো এইরকমভাবে এখানকার এই সেন্টেন্সগুলোর সিনারিওগুলো চেঞ্জ করেন, চেঞ্জ করে একটু বলার চেষ্টা করেন, তাহলে আপনি যখন চাইনিজে কথা বলতে যাবেন সিনারিওটা একদম ডিফারেন্ট হবে। দেখবেন আপনি খুব সুন্দরভাবে ব্যাপারগুলো এক্সপ্লেন করতে পারছেন। তারপর দেখেন এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, ছাং ছাং হ্যান ছাও চি। সো এই প্যাটার্নটাকে আমরা যদি এক্সপ্লেন করি, আমরা জানি যে হ্যান হচ্ছে একটা অ্যাডভার্ব। হ্যানটা কি? হ্যান হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব, অ্যান্ড চাইনিজ সেন্টেন্সে অ্যাডভার্বের পর অলওয়েজ কী বসে? একটা অ্যাডজেক্টিভ বসে অলওয়েজ। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে সবসময় চাইনিজ সেন্টেন্সে অ্যাডভার্ব বসা, সরি, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাতে হয়। সো আমরা যদি সেই অনুযায়ী দেখি, যেমন হচ্ছে ছাং ছাং হ্যান মাং, আমরা হ্যানের পরে ওখানে ঝাউচি ছিল, এবার অন্যান্য জিনিসগুলো ইউজ করতেছি। এখানে আমি ও বলতে পারি, থা বলতে পারি, চিংড়ি বলতে পারি, পাপা মামা এনিথিং এনিবাডি বলতে পারি। যে সে কী করে, সে প্রায় বেশিরভাগ সময়ই কেমন হয়, ব্যস্ত থাকে। ওয়া ছাং ছাং হ্যান হাইফা, যেমন হচ্ছে ওয়ান ছাং ও ছাং ছাং হ্যান হাইফা, যে রাত্রেবেলা কী হয়, আমি বেশিরভাগ সময় বা প্রায় রাত্রেবেলা ভয় পাই, ভয় লাগে আমার রাতে। সো এখানে বলতে পারি যে ছাং ছাং উইথ আউ এন থি, আমরা কিন্তু হ্যান বাদ দিয়ে এবার বলতে পারি যে নর্মালি কী হয়, বেশিরভাগ সময় আমি প্রবলেমের মধ্যে থাকি বা প্রবলেমে পড়ে যাই। সো এইরকমভাবে আপনি যদি সেন্টেন্সগুলো ধরেন অ্যান্ড হচ্ছে ভেঙে ভেঙে সেন্টেন্স ফর্ম করে প্র্যাকটিসটা করেন, তখন কিন্তু হচ্ছে আপনার আর এত প্রবলেম হবে না। আপনার রাইটিং থেকে শুরু করে স্পোকেন গ্রামার সবগুলো জিনিস অ্যাট এ টাইম ডেভেলপ করবে। সো আমি যেটা বলি আমার স্টুডেন্টদেরকে বা আমাদের এইচএসকে সলিউশনের স্টুডেন্টদেরকে, যে আপনারা সবসময় মেইন বইটায় ফোকাস করেন, মেইন বইটার মাস্টার হন। এইটার যদি মাস্টার হইতে পারেন, কোনো জায়গায় আটকাবে না, সবগুলো জিনিস হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে স্পোকেনে যদি কেউ মনে করে যে না, আমি চাইনিজরা যেই টোনে কথা বলে আমি ওই টোনটা অ্যাচিভ করতে চাই, ওই রকম হতে চাই, ওই রকম আমি আমার যেন হচ্ছে চাইনিজটা চাইনিজদের মতো সাউন্ড করে, যেমন হচ্ছে আমরা তো সবাই ইংলিশ বলি কিন্তু ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টটা একটু অন্যরকম হয়ে থাকে, যে আমি তাদের মতো করে সাউন্ড করতে চাই, সেটা হলে আপনি ড্রামা দেখেন, গান দেখেন, কার্টুন দেখেন, অ্যানিমি দেখেন। অ্যান্ড হচ্ছে ট্রাই করেন ওরা যেই সেন্স নিয়ে কথাগুলো বলতেছে সেটা ধরার, ওরা যে স্টাইল ফলো করে বলতেছে, যে প্রোনাউন্সিয়েশনটা আছে সেটা ফলো করার, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশনগুলোও আস্তে আস্তে তাদের মতো হচ্ছে। কিন্তু আপনি যদি নর্মালি এই ল্যাঙ্গুয়েজটা মাস্টার হতে চান, বেটার করতে চান, ভালো করতে চান, এক্সাম ক্র্যাক করতে চান, তাহলে যেটা বললাম মেন বই পড়ার সাথে সাথে এইরকমভাবে পড়ার চেষ্টা করেন। এইরকমটা করলে ইনশাল্লাহ পিছিয়ে থাকবেন না অ্যান্ড হচ্ছে আপনার লেভেল খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। সো এই ভিডিওটা থেকে আজকে থেকে শুরু হচ্ছে, আমি চেষ্টা করব এরপর থেকে বিভিন্ন ভিডিও এরকমভাবে আপনাদেরকে দেওয়ার, যাতে করে আপনারা নিজেরা, আপনি যে স্কুলের স্টুডেন্ট হন, যেভাবেই হন, আপনি চাইনিজ শিখছেন, আপনি যেন নিজে নিজে নিজের ডেভেলপমেন্টটা আনতে পারেন। আমি চেষ্টা করব সিরিজ আকারে এরকমভাবে ভিডিও দেওয়ার জন্য। সো আমাদের পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল আপনি হচ্ছে এইচএসকে সলিউশন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমাদের সাথেই থাকুন অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আরও মানুষ জানতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।